যেদিকে চোখ যায় মন্দির আর মন্দির, দরজার পর দরজা পার করেও শেষ হয় না তা, সবই শিবের মন্দির। পূর্ব বর্ধমানের নবাবহাট অঞ্চলের 108 শিব নামেই পরিচিত বিশাল এই শিবতীর্থ। শিবরাত্রি উপলক্ষে ভিড় বাড়তে শুরু করে ঐতিহাসিক এই স্থানে, হবে নাই বা কেন? ভারতবর্ষের একমাত্র জেলা পূর্ব বর্ধমানে এই যে দুটি 108 শিব মন্দির রয়েছে, মন্দির এলাকা থেকেই ভক্তরা জানালেন। কেমন লাগলো ঘুরে? আসলে বর্ধমানের মহারানী বিষ্ণুকুমারী দেবী সর্বপ্রথম নবাবহাটে 1788 সালে এই 108 মন্দির প্রতিষ্ঠা করেন। এরপর মহারাজ তেজ বাহাদুর 1809 সালে কালনা শহরে আরও একটা 108 শিব মন্দির নির্মাণ করেন। কালনার এই শিব মন্দিরের সারিকে নব কৈলাস শিব মন্দির বলা হয়। প্রকৃতপক্ষে দুটি স্থানেই 109টি করে শিব ঠাকুরের মন্দির আছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।